রবি ঠাকুর বলেছিলেন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আজ আমি এমন এক জ্যোতির্ময়ের কথা বলবো যে দুয়ার ভেঙে আলোকিত করতে এসেছে আমাদের। তিনি আর কেউ নন, আনন্দলোক হাসপাতালের কর্ণধার ডিকে সরাফজি। আজ আনন্দলোকের একটি অনুষ্ঠানে আমি এসে পৌঁছেছি, দেখে নিই অনুষ্ঠানের কিছু ঝলক। কেমন লাগছে আজকের অনুষ্ঠানে এসে? ভালোই লাগছে, খুব ভালো লাগছে। অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সরাফজি কিছু সাহায্য দান ধ্যান করছে, সেইটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। কি কি দিচ্ছেন সরাফজি? আলু, চাল, কাপড়, জামা কাপড়, ছাতা, এইসবই দেবে। কিভাবে সাহায্য করছেন ডিকে সরাফজি আপনাদেরকে? আমাদেরকে তো উনি সারা বছরই সাহায্য করে। সবচেয়ে মহত্বপূর্ণ যেটা হচ্ছে, সাত দিন ভাগবতে সাত দিনই 200 জনকে একটা করে ব্যাগ, 5 কিলো চাল, 2 কিলো আলু, একটা জামা, একটা শাড়ি, একটা বাসনের পুরো সেট, রান্নার সেট পুরো বাসনের, একটা ছাতা, প্রত্যেক দিন 200 জন করে দিচ্ছে সাত দিনই। খুব এটা ভালো লাগছে, আনন্দ লাগছে এটা। কেমন লাগছে আজ অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। আজকে সরাফজির থেকে কি উপহার পেলেন? ব্যাগ, ছাতা, চাল, আলু, জামা কাপড়। সরাফজি তাহলে ভগবানের মতো, তাই তো? হ্যাঁ, আমাদের কাছে ভগবানের মতো। Oh,
শরফজি 216তম ভাগবত। সাত দিন ধরে চলবে এই অনুষ্ঠান, আজ ছিল তার প্রথম দিন। আমরা দেখে নিলাম অনুষ্ঠানের কিছু ঝলক। এছাড়াও আকর্ষণীয় বা কুর্নিশ জানানোর মতো এমনই একটা খবর যে প্রত্যেক দিন সাত দিন ধরে তিনি 200 জন গরিব দুঃখীদের দান করবেন ছাতা, 5 কিলো চাল, ডাল, আলু এবং বস্ত্র। ভগবানের দূত হয়তো এনাকেই বলে, আমরা হয়তো তারই স্বরূপ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। হয়ে গেল অনুষ্ঠান, সাত দিন ধরে চলবে এখনও এই অনুষ্ঠান। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া। সকলে সুখে থাকুক, সকলে নিরাময় থাকুক। আরও আপডেট পেতে চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি স্বরলিপি, দেখতে থাকুন জিও বাংলা।